আমরা যেখানে শেষ করেছিলাম আমরা সেখান থেকে আবার বলছি কতগুলি কথা। সেই কথাগুলি হচ্ছে, আমরা বলছিলাম মেট্রিক পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন মেট্রিক পদ্ধতি কি সেটা, এখন তোমরা এই দ্বিতীয় শ্রেণীতে সবাই পড়ছো ক্লাস 2, হ্যাঁ, তোমাদের আমরা মেট্রিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখন মেট্রিক পদ্ধতি আসলে কি, তিন ধরনের মেট্রিক পদ্ধতির কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে কিছুটা দৈর্ঘ্য পরিমাপ, বা আমার কাছে একটা পেন রয়েছে, আমার কাছে একটা পেন আছে, এই পেনের দৈর্ঘ্যটা কত, বা তোমার কাছে একটা পেন্সিল আছে, সেই পেন্সিলের দৈর্ঘ্যটা কত, স্কেল আছে, স্কেলের দৈর্ঘ্যটা কত, এই যে জিনিসগুলো, বা তুমি কিছুটা দূরে হেঁটে গেলে, হ্যাঁ, গাড়ি থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য কিছুটা পথ হাঁটলে, তুমি কতটা পথ হাঁটলে, কতটা দৈর্ঘ্য হাঁটলে, এইটা এটা হচ্ছে দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য পরিমাপের সুবিধাজনক কিছু ইউনিট আমাদের দেশে রয়েছে, আমরা সেগুলি মূলত আমাদের প্রয়োজনে কাজে লাগে। আরেকটা হচ্ছে দৈর্ঘ্য বাদ দিয়ে, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে বাদ দিয়ে, ওজন পরিমাপের জন্য কিছু একক আমরা ব্যবহার করি, সুবিধাজনক একক হচ্ছে ওজন। তাছাড়া আছে একটা তরল পদার্থ আয়তন কতটা জায়গা জুড়ে থাকে সেটা। কিন্তু তোমাদের এই দুটি ইউনিট আপাতত আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে ওজন পরিমাপের জন্য। এই দৈর্ঘ্য আর ওজন পরিমাপের ক্ষেত্রে আমরা আজকে দৈর্ঘ্য পরিমাপটা করব। দৈর্ঘ্য পরিমাপের জন্য, খুব ছোট বা ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার জন্য আমরা সেন্টিমিটার, আমরা কি ব্যবহার করি, সেন্টিমিটার ব্যবহার করব। আর একটু বড় দৈর্ঘ্য মাপার জন্য আমরা মিটার ব্যবহার করব। সেন্টিমিটার আর মিটার, আর মূলত কতটা রাস্তা হাঁটলাম, এই সেন্টিমিটার আমরা কখন ব্যবহার করি সেটা একটু জানা দরকার, কত সেন্টিমিটার। হ্যাঁ, তোমাদের স্কেল আছে, স্কেল হচ্ছে তোমাদের ছোট স্কেল আছে, বড় স্কেল আছে, ছোট স্কেল প্রায় 15 সেন্টিমিটার, সেই ছোট সেন্টিমিটার দিয়ে তুমি কি আঁক, বিভিন্ন ছবি যদি আঁকো এটা কত সেন্টিমিটার তার দৈর্ঘ্য, হ্যাঁ, এটা হতে পারে। আরো বিভিন্ন জায়গায় সেন্টিমিটার ব্যবহার করা হয়, হ্যাঁ। আর মিটার, তুমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি, মিটার তুমি একটা জামা বানাবে দর্জি বা টেলারের কাছে, হ্যাঁ, দুটা ট্রেলার বলে 1 মিটার কাপড় হলে আমার হয়ে যাবে। আর হচ্ছে তুমি কতটা দূরত্ব হাঁটলে, বা মিটার হচ্ছে তোমার 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 300 মিটার দৌড়, হ্যাঁ, 400 মিটার দৌড় প্রতিযোগিতা হয়, তাহলে এইগুলো মূলত সেখানে মিটার আমরা ব্যবহার করি। দৌড়ের ক্ষেত্রেও কিলোমিটার ব্যবহার করা, যারা বড় বড় দৌড়, বড় বড় দৌড় প্রতিযোগিতা হয় যেখানে অনেক দূরত্বের দৌড় করি, সেখানে আমরা কিলোমিটার ব্যবহার করি। অথবা একটা গাড়ি কত কিলোমিটার গেল, কত রাস্তা গেছে, না 2 কিলোমিটার, হ্যাঁ, বা এখান থেকে তোমার বাড়ি থেকে বোলপুর স্টেশনের দূরত্ব কত, 3 কিলোমিটার, তাহলে তখন আমরা কিলোমিটার কথাটা ব্যবহার করি। এই তিনটা ইউনিট আমাদের আছে। আমরা এই মিটারের সঙ্গে সেন্টিমিটারের কি সম্পর্ক, আমরা লিখি যদি 1 মিটার লিখি, 1 মিটার এর মানেটা কি, বা যদি লিখি 1 সেন্টিমিটার এর মানে বা কি। এখন তোমাদের কাছে যে স্কেলটা রয়েছে, সে সেল স্কেলটা হচ্ছে 15 সেন্টিমিটার, মোটামুটি 15 সেন্টিমিটার স্কেল, স্কেলটা রয়েছে কত, 15 সেন্টিমিটার, ছোট স্কেল লিখবে সবার কাছে আছে, একে সংক্ষেপে সেমিও লেখা, 15 সেন্টিমিটার। এখন
আমরা একটু একটা ছবি আঁকছি এখানে, এদের মধ্যে কোথায় কোথায় সেন্টিমিটারকে বসাবো, কোথায় মিটারকে বসাবো, কোথায় কিলোমিটারকে বসাবো, সেটা বলছি। এখন আমি একটা দাগ টানছি এখানে, দেখি ড্র করব। এখানে আমি এখানে একটা ঘর দিলাম। এখন এইখান থেকে এখানে পর্যন্ত ধরো, ধরা যাক বিভিন্ন ইউনিট আছে, এটাকে যদি আমি 10 ভাগে ভাগ করে নিই, 10 ভাগে, এটাকে আমি প্রথমে দুভাগ করি, দুভাগ করছি, সমান হয়েছে হয়নি? সমান হয়নি, তাহলে সমান করার জন্য মোটামুটি সমান করতে পেরেছি। এইটা এই যে এইখান থেকে এইখানে আমরা ভাগ করে দিলাম, এইখানে আমরা মাঝখানে 3 ভাগ করবো, দেখি করা যায় কিনা। এক, পুরোপুরি সমান হয়নি, কিছুটা অসমান হয়েছে, দেখি আমরা এটুকু একটু ইয়ে করে দিতে পারি কিনা, সমান করতে পারি কিনা, স্কেলের সাহায্যে হয়তো আমরা সমান করতে পারতাম। মোটামুটি আমরা বলছি এগুলো সমান দেবো, এখানে আমরা এটাকেও করছি এই জায়গায়। এখন এই জায়গায় আমরা কিছু জিনিস লিখবো, এই জায়গায় আমরা কিছু জিনিস লিখবো, সেটা হচ্ছে আমরা এই জায়গাটাকে বলছি কিলোমিটার, 1 কিলোমিটার বলছি, কি কিলো, আর এইখানে আমরা বলছি এটাকে বলছি মিটার, আর এইটাকে বলছি আমরা সেন্টিমিটার। এখন এই কিলোমিটার আর মিটারের মাঝখানে আমরা এক দুটো ঘর দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটা আমরা 10 10 করে লিখে ফেলবো, প্রত্যেকটা 10 10 10 করে বাড়বে, তাহলে যদি এই কিলোমিটারের পরে এইখানে এলে ঠিক 1 কিলোমিটারটা হয়ে যাবে 10, ওর একটা ইউনিট আছে, তাকে আমরা হেক্টোমিটার বলি। তারপরে আবার তার সঙ্গে 10 গুণ হয়ে যাবে, এটাকে 100 হয়ে যাবে, এটা একটা ইউনিট আছে, সেটাকে ডেকামিটার বলি। তার সঙ্গে আবার 10 গুণ হয়ে যাবে, 100 সঙ্গে 10 গুণ হয়ে গিয়ে এটা তখন 1000 মিটার হয়ে যাবে। তাহলে আমাদের ছিল 1 কিলোমিটার, 10 10 করে বেড়ে ওটা 1000 মিটার হয়ে গেল। সেখান থেকে আমরা এইখানে যখন আসবো, এখানে আবার এর সঙ্গে আবার 10 গুণ হয়ে একের পিঠে, যদি 10 এর সঙ্গে 10 গুণ হয়ে যায়, আমাদের ছিল 1000, আর একটা শূন্য বেড়ে যাবে, এর একটা নাম আছে ডেসিমিটার বলছি। এর সঙ্গে আবার 10 গুণ হয়ে যাবে, এই 4টা শূন্য আছে এর সঙ্গে আমাদের, তাহলে এটা কত হলো, এটা সেন্টিমিটার, কত সেন্টিমিটার হলো? এখানে দেখো আমরা একক লিখবো, একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে দেখো এইখানে এটা একক, দশক, আমরা 3টা করে নিলে এখানে দেখো প্রায় এটা কত ছিল আমাদের, 1000 ছিল, তার সঙ্গে আমরা একটা শূন্য গুণ করে দিয়ে এটাকে 10000 করে দিলাম, তাহলে 10000-এর সঙ্গে আবার 10 গুণ করলে ওটা 100000 হয়ে যাবে, 100000, 1 লক্ষ। আচ্ছা এই জিনিসগুলো রয়েছে। আমরা আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা এই যে 1 মিটার লিখছি, 1 মিটার, 1 মিটারের পরে আমরা দু ঘর, আমরা যা করেছিলাম, এখানে যদি 1 মিটার হয়,
এখানে গোটা ঘর যা ছিল এখানে একটা ঘর, এটাকে আমরা এটাকে 10 দিচ্ছি, এটাকে 10, দুটো এখানে সেন্টিমিটারে পৌঁছে যাবে। তাহলে 1 মিটার থেকে এখানে 10 ডেসিমিটার হয়ে যাবে, 10 ডেসিমিটার, আর এটা 100 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আরেকটা, তাহলে আমরা আজকে জানলাম 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, এইটা। আরেকটা জানলাম 1 কিলোমিটার বা কিমি, 1 কিমি সমান আমরা বললাম কত, 1000 মিটার, 1000 মিটার, 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার। তাহলে আমরা যদি কিছু ছোট ছোট অঙ্ক দিই এখানে, আমি যদি বলি 2 কিলোমিটার সমান কত হবে, 2 কিমি, 2 কিমি সমান কত হবে, 2000 মিটার। আর যদি আমি 2 মিটার সমান কত সেন্টিমিটার হবে, 2 মিটার সমান 200 সেন্টিমিটার। এই মিটার আর সেন্টিমিটার, হ্যাঁ, আমরা আজকে কিছু অঙ্ক দেব এই মিটার সেন্টিমিটার থেকে ট্রান্সফারের জন্য, কিছু আমরা আজকে অঙ্ক দেব। অঙ্কগুলো, 1 নম্বর অঙ্ক দিচ্ছি যে 10 মিটার, 10 মিটার সমান কত সেন্টিমিটার, 10 মিটার সমান কত সেন্টিমিটার। 2, 100 সেন্টিমিটার সমান কত মিটার, আমরা কিন্তু এই জিনিসটা শেখাইনি এখন, সেটা আমরা একটু বলিনি। আমরা কি বলছিলাম, এইখানে রয়েছে মিটার, এখানে রয়েছে ডেসিমিটার, এখানে রয়েছে সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে আমি 100 সেন্টিমিটার বলছি, মিটারে যাব, 10 দিয়ে ভাগ হয়ে যাবে, উপরে গেলে 10 দিয়ে ভাগ হয়ে থাকে, 10 দিয়ে 100 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 10 ডেসিমিটার হয়ে যাবে। একে আবার 10 দিয়ে ভাগ করলে কত, 1 মিটার হয়ে যাবে। তাহলে উপর দিয়ে যখন আমরা যাব তখন ভাগ, এটা করতে পারবে কত মিটার। আবার 3 নম্বর দিচ্ছি, 500 সেন্টিমিটার সমান কত মিটার। 4 নম্বরে দিচ্ছি, 1000 মিটার সমান কত সেন্টিমিটার। আবার দিচ্ছি, 1000 সেন্টিমিটার সমান কত মিটার, কত সেন্টিমিটার, এটা কি হবে না, 1000 মিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার এখানে ছিল, তাহলে 10 দিয়ে ভাগ হয়ে গেলে কত, 100 ডেসিমিটার হয়ে যাবে, আর উপরে গেলে 100 ডেসিমিটার হয়ে যাবে, তারপরে কি হবে, 10 মিটার হয়ে যাবে। কিন্তু সেন্টিমিটারে ঘরে কিছু আর পড়ে থাকবে না, তার জন্য 0 সেন্টিমিটার করতে পারি। এই অঙ্কগুলো তোমরা করবে, এই অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্তই বললাম যে মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার, এই দুটো জিনিস আমাদের কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত, তাই আমরা এই দুটো জিনিস কিন্তু বললাম, এই দুটো জিনিস আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। আমরা সিলেবাসটা একটু দেখাচ্ছি, দেখো আমরা সিলেবাসটা দেখাচ্ছি, আমাদের সিলেবাসটা আমরা
বলছি যে সিলেবাসটা আমাদের রয়েছে, সেটা আমরা বলছি। সিলেবাসে বলা হয়েছে মিটার আর সেন্টিমিটারের সাথে প্রত্যক্ষ পরিচয়, প্রত্যক্ষ পরিচয় করার উপায় নিয়ে। আমার কাছে স্কেল আছে, স্কেলের সাহায্যে তোমরা সেন্টিমিটার দেখতে পাবে, সেন্টিমিটারের স্কেল। আর এদের মধ্যে সম্পর্ক কি করলাম, ওই একক দ্বয় ব্যবহার করে দৈর্ঘ্যের পরিমাপ এদের মধ্যে যোগ বিয়োগ করব, নাম তার অন্তর্গত সংখ্যা দ্বারা গুণ করবো। এটা রয়েছে তোমাদের সিলেবাস। মিটার আর সেন্টিমিটার প্রত্যক্ষ যোগাযোগ, তোমরা 1 মিটার কাপড় দেখতে পারো, একটা স্কেল 15 সেন্টিমিটার, বড় স্কেল 30 সেন্টিমিটার হয়, তাহলে 30 সেন্টিমিটার কটা স্কেল জুড়লে 1 মিটার হবে? যদি 3টা বড় স্কেল জুড়ে দিই তাহলে 30 × 90 সেন্টিমিটার হলো, কিন্তু আমরা আরো 10 সেন্টিমিটার বাকি থেকে যাচ্ছে 100 সেন্টিমিটার হতে, তাহলে তো 1 মিটার হবে। তাহলে এইভাবে তোমরা কিন্তু স্কেল সাহায্যে স্কেল গুলো যোগ করলে কিন্তু 1 মিটারের ধারণা পেয়ে যাবে। যদি তুমি 3টা বড় স্কেল আর একটা ছোট স্কেল যোগ করে দাও তাহলে 1 মিটারের ধারণা পেয়ে যাবে। সেখানে একটুকু বাদ দিতে হবে, 5 সেন্টিমিটার বাদ দিলেই আমাদের। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, তোমরা আশা করি এই টাস্কটা করে আমাকে পাঠাবে। আজকে ডেটটা লিখে দিচ্ছি, আজকে ডেট হচ্ছে, আমরা আজকে যে ক্লাসটা নিলাম এটা হচ্ছে আজকে 01/10/2020। আজকে হচ্ছে, আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে এই টাইম। আমরা পরে পরে এরকম ছোট ছোট ভিডিও করে পাঠাবো তোমাদের জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।